নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শত্রু নামটার সঙ্গে আপনারা সকলেই কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার শত্রু নেই। কিন্তু এই শত্রু যদি আপনার জীবনে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে। আর এই শত্রুকে দমন করার জন্য আমার কাছে কিছু ফর্মুলা রয়েছে, আর সেই ফর্মুলা আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি। সেই ব্রহ্মাস্ত্র আমি আপনাদের হাতে তুলে দিতে চাই অন পাবলিক ডিমান্ড, কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে স্যার, এই শত্রু থেকে বাঁচার জন্য কিছু বলুন। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে আমি এক্সট্রিম পর্যায়ে কিছু তথ্য দেব। সেই তথ্যর এতটুকু পার্টও যদি আপনারা মিস করে দেন, তাহলে আপনাদের ভিডিও দেখাটা ফালতু হয়ে যেতে পারে। তাই ভিডিওটির সাথে লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে সমস্ত রকম মোটিভেশনাল ভিডিও আমি আপলোড করি। এই ভিডিওগুলি একবার ওয়াচ করুন, দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার তো প্রয়োজন নেই, লাইকও করার প্রয়োজন নেই। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একবার অন্তত ভিডিওগুলি ওয়াচ করুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। তো আসুন শত্রুকে নিধন করা যাক। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু শত্রু এবং মিত্র দুটোই রয়েছে। যারা মিত্র তারা আমাদের ভালো চায়, মঙ্গল চায়, আমাদের বিপদের দিনে পাশে এসে দাঁড়ায়। আর যারা শত্রু তারা চায় আমাদের খারাপ এবং বিপদের দিনে মুচকি মুচকি হাসে এবং মজা লুটে। আর এই শত্রুর ভাবটা কারো জীবনে যদি বেশি হয়ে যায়, তাহলে তার জীবনটা দুর্বিষহ করে তোলে এবং সে যে কোনো কাজে কিন্তু সাকসেস হতে চায় না। এই শত্রু দুই ধরনের হয়, এক ডাইরেক্ট শত্রু এবং দ্বিতীয় ইনডাইরেক্ট শত্রু। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ডাইরেক্ট শত্রু কোনগুলো। যে শত্রু আপনার সাথে ফ্রন্টে, অর্থাৎ আপনার সঙ্গে সামনাসামনি ঝগড়া করবে, ঝুটঝামেলা করবে, মারতে আসবে, কটু কথা বলবে, এগুলো হচ্ছে, এই শত্রুদেরকে বলা হয় ডাইরেক্ট শত্রু। আর আরেকটি শত্রু রয়েছে, সেটি হচ্ছে ইনডাইরেক্ট শত্রু। মানে সে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সাথে এমনভাবে চলবে যাতে আপনি টেরটিও না পান, যে সে আপনার ভালো চায় না, কিন্তু পিছনে গিয়ে আপনার বদনাম করবে, আপনার স্ট্যাটাস যাতে নিচে নামে তার জন্য সবসময় চেষ্টা করবে এবং আপনার ক্ষতি করবে। তো এই দ্বিতীয় নম্বর যে শত্রুটির কথা বললাম, সেই শত্রুটি ফার্স্ট অফ অল আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কারণ একটা কথা জেনে রাখবেন, চিনিতেই কিন্তু পিঁপড়া ধরে। যারা দেখবেন মুখ মিষ্টি তারাই কিন্তু আপনার ক্ষতি চায়, আর যারা দেখবেন কর্কশ কথা বলে, ফ্রন্টে কথা বলে, তারা কিন্তু আপনার ক্ষতি চাইবে না। আর এই সব নিয়ে কিন্তু আমি সেই মোটিভেশন ভিডিওতে বলে থাকি। তো এই যে দ্বিতীয় নম্বর শত্রুটির কথা আমি বললাম, এই এবং প্রথম নম্বর শত্রুটির কথা বললাম, এই দুটোই কিন্তু আমাদের জীবনে কিন্তু ক্ষতি করে যায়। আর এই শত্রুর হাত থেকে বাঁচার জন্য মানুষ কত না কিছু করে। তো আজকে আমি যে ক্রিয়াটি করার কথা বলবো, সেই ক্রিয়াটি আপনাদেরকে খুব নিষ্ঠার সাথে করতে হবে এবং আপনাদের এই ক্রিয়াটি 21টা দিন করতে হবে। এবার কোন দিন করতে হবে বলে দিচ্ছি, প্রতি অমাবস্যাতে আপনাদেরকে ক্রিয়া করতে হবে। তার মানে 21টা অমাবস্যাতে কিন্তু আপনাদেরকে সেম ক্রিয়াটি করতে হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। এবার আসি কি করতে হবে। আপনারা আমের যে পাতা হয়, যেটাকে আমরা শাখা বলি, সেখানে
সেই আমের শাখাটিকে ছিঁড়ে নিয়ে আসবেন আম গাছ থেকে। পাতাগুলো ছিঁড়বেন না কিন্তু। শাখাটিকে ছিঁড়ে আনার পর আপনি সেটি অমাবস্যার দিন রাত্রে বারোটার পর, অমাবস্যার দিন রাত্রি বারোটার পর কোনো ফাঁকা জায়গায়, অর্থাৎ আপনার গৃহের ছাদে হতে পারে বা আপনার বাড়ির সামনে কোনো বাগানের মতো জায়গা আছে সেখানে হতে পারে, সেখানে বসবেন এবং সামনে একটি মোমবাতি জ্বালাবেন। আরেকটি ব্যাপার আমি বলে দিই, আপনার ধরুন পাঁচটা শত্রু রয়েছে, তাহলে সেই আমের যে পাতাটি নিয়ে আসবেন সেটি যেন পাঁচটি থাকে। আপনার ধরুন চারটা শত্রু রয়েছে, তাহলে আপনাকে চারটা পাতার আমের শাখা নিয়ে আসতে হবে। কোনো পাতা কিন্তু ভেঙে দেওয়া যাবে না বা ছিঁড়ে ফেলে দিলেন, এরকম করা যাবে না। কিন্তু আমের শাখাটি নিয়ে আসার পর সেই ফাঁকা জায়গা বা ছাদে রাত্রি বারোটার পর বসবেন এবং তার আগে কিন্তু অবশ্যই স্নান করবেন, বিনা স্নান করে কিন্তু বসবেন না। তারপর সেই শাখাটিতে প্রতিটি শাখাতে একটা একটা করে পেরেক রাখবেন, ছোটো সাইজের হলেও চলবে। রাখার পর গাঁদা ফুল বা লাল ফুল আপনি সেখানে দিবেন এবং লাল সিঁদুর সেখানে দিবেন, প্রতিটি শাখাতে দিবেন। দেওয়ার পর একটি সাদা কাগজ নেবেন, সেই সাদা কাগজটিকে কাটবেন, কেটে যতগুলো শত্রু আছে ততগুলো শত্রুর নাম আলাদা আলাদা কাগজে লিখবেন, কাগজটিকে মুড়াবেন, মুড়ানোর পর সেই ফুলের তলায় ভরে দিবেন, ভরে দিয়ে সেই পাতাটাকে মুড়িয়ে বেঁধে দিবেন। কী দিয়ে বাঁধবেন? লাল সুতো দিয়ে। এই লাল সুতো দিয়ে প্রতিটিকে বাঁধার পর আপনি সেটিকে কোনো প্রবাহমান জলে, অর্থাৎ নদীতে ভাসিয়ে দিবেন এবং সেখানে ভাসানোর পর আপনি আবারও স্নান করবেন এবং শিবের তাণ্ডব স্তোত্র পাঠ করবেন। আপনারা ইউটিউবে যদি শিবের তাণ্ডব স্তোত্র লেখেন তাহলে পেয়ে যাবেন, সেই স্তোত্রটি পাঠ করবেন এবং সবশেষে বলবেন ওম নমঃ শিবায়। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা করুন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ফল পেলেন কি পেলেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।